এটাও আরেকটা আমাদের কোশ্চেন আইওটি 2014-15, সেটা হলো বলতেছে কি, অ্যাজিউম দ্যাট দ্য পয়েন্ট 4-5 ইজ এ রিফ্লেকশন অফ পয়েন্ট বি। আচ্ছা, মানে আমাদের এই যে পয়েন্ট এ, এই পয়েন্টটা হলো রিফ্লেকশন অফ পয়েন্ট, কি এই পয়েন্টের রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, এটা হলো বস্তু আর এটার প্রতিবিম্ব হলো বি। আচ্ছা ঠিক আছে, ইন এ লাইন। আচ্ছা ঠিক আছে, হোয়েন এ মিরর ইজ প্লেসড অ্যালং দ্য লাইন, আচ্ছা দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছে কি অ্যাজিউম দ্যাট দ্য পয়েন্ট এ ইজ এ রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট অফ বি ইন এ লাইন। ঠিক আছে, মানে একটা রেখার সাপেক্ষে বি, বি এর প্রতিবিম্ব হলো এ। ঠিক আছে, একটা রেখার সাপেক্ষে বি এর প্রতিবিম্ব হলো এ, তার মানে আবার ওই রেখার মধ্যে কি আমার মিররটা সেট করা হয়েছে, হ্যাঁ মিররটা সেট করা হয়েছে ওই রেখার উপরে। তো এখন ওই ওই মিররের সমীকরণটা চাইছে, আমি ব্যাপারটা একটু বুঝাই দিচ্ছি। তো তোমার কাছে এই যে একটা রেখা, এই রেখার এইখানে মনে করো আমাদের একটা বিন্দু কত, সেটা হলো তোমার -1, 8। ঠিক আছে, তো এই বি, এই বি এর রিফ্লেকশন মনে করো এই জায়গাতে মানে প্রতিবিম্বটা এখানে কত, 5, 6। ঠিক আছে, এখন আমার এই রেখাটা সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আমার এ বিটা হলো একটা বস্তু, বি এর যে প্রতিবিম্ব মানে রিফ্লেকশন সেটা হলো এ। এখানেই বলছে অ্যাজিউম দ্যাট দ্য পয়েন্ট এ ইজ এ রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট বি। ঠিক আছে, ইন এ লাইন, হোয়েন এ মিরর ইজ প্লেসড অ্যালং দ্য লাইন, এই যে এইটা হলো আমাদের মিররটা। ঠিক আছে, এটা হলো আমাদের মিররটা, এটা হলো আমাদের আয়না, সহজ বাংলায় আয়না, এটা হলো আমাদের আয়না। এই আয়নাতে আমাদের কি হয়েছে, আয়নাতে এই বস্তুটার প্রতিবিম্ব আমি যেখানে দেখতেছি। এখন একটা ব্যাপার কি, এটা যদি আয়না হয় তাহলে এইখান থেকে এটা যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্ব দুটা কিন্তু সেম হবে, এইখান থেকে এটার উপর যে দূরত্ব আবার এইখান থেকে এই দূরত্বটা কিন্তু সেম, আবার এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, আয়নার মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু হয় 90 ডিগ্রি। তো এইখান থেকে এটার যে দূরত্ব, কারণ এটা সমতল দর্পণ, আমরা কিন্তু 9-10-এ পড়ে আসছি সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। ঠিক আছে, এইখান থেকে এটার যে দূরত্ব আবার এইখান থেকে এটার যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু সেম। ঠিক আছে, আমাদের কিন্তু এই ইয়াগুলা, এই যে তোমাদের হয়তো বা ফিজিক্সের লেন্সের চ্যাপ্টারটা নাই, আইওটিতে বাংলায় কোশ্চেন হয় না। ঠিক আছে, তো ওইখানে আমাদের ফিজিক্সে কিন্তু এই যে কনভেক্স, কনভেক্স লেন্স, তারপরে কনকেপ লেন্স, এই জিনিসগুলোর বাংলা মিনিংটা কিন্তু জানা দরকার। ঠিক আছে, যে একটা সমতল দর্পণ, উত্তল দর্পণ বা সমতল লেন্স, উত্তল লেন্স, ঠিক আছে, এই জিনিসগুলা বা অবতল লেন্স, ঠিক আছে, এই জিনিসগুলোর ইংলিশ টার্ম কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে, কারণ আইওটিতে কিন্তু তোমার বাংলায় কিছুই থাকে না, পুরোটা ইংরেজি, এরকম ইংরেজিতে দিয়ে দেয়। আচ্ছা, তো যাই হোক, তো এখন তোমার কাছে যে এই যে রেখাটা না, এই রেখাটা বের করতে হবে, এই রেখার সমীকরণ বের করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো, এখান থেকে এটার যে দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা সেম, তাহলে আমি চাইলেই, আমি চাইলেই কিন্তু এই পয়েন্টটা বের করে ফেলতে পারি। এই পয়েন্টের ভ্যালু কি হবে, এই পয়েন্টটা হবে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ, তার মানে এটা হবে 2 যোগ করে দুই দিয়ে ভাগ, তার মানে হবে 7, 27, এটা কিন্তু 27 পয়েন্ট। তাহলে আমি কিন্তু এই পয়েন্টটা পাই গেছি। তো এখন এই রেখার ঢাল বের করবো, এই রেখার ঢাল কত হবে, এই রেখার ঢাল হবে, ঢাল হবে কত, এম, রেখা ঢাল হবে 8 থেকে 6 বাদ দিলে হয় 2, আবার -1 থেকে 5 বাদ দিলে হয় -6, তার মানে হবে -1/3। এই রেখা ঢাল যদি -1/3 হয়, তাহলে আমি বুঝতেই পারতেছি যেহেতু লম্ব এখানে, এটা 90 ডিগ্রি, তাহলে এই রেখার ঢাল কত হবে, এই আয়নার ঢাল হবে 3। আয়নার ঢাল আমি পাই গেছি, আয়নাটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে আয়নার সমীকরণ কি হবে, আয়নার সমীকরণ হবে y-7 ঢাল ইন্টু x-2। ফাইনালি ব্যাপারটা হচ্ছে কি, এদিকে এদিকে হচ্ছে তোমার 3x-y, 6-6-1, তার মানে +1। ঠিক আছে, তো এটা কি আছে এখানে আমাদের, এই যে এটা, তাহলে এটা হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারতেছ, খুবই সিম্পল, খুবই সিম্পল, জাস্ট মানে তুমি যা যা পড়ে আসছো
ওগুলাই কিন্তু বইয়ের সাথে হুবহু মিল যে থাকবে তা না, ঠিক আছে? জাস্ট কনসেপ্ট থেকে ম্যাথটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে জানতে হবে। এরপরে